আজকের বিষয় মহান ভারতীয় বীরাঙ্গনা কল্পনা দত্ত। বীরাঙ্গনা কল্পনা দত্ত ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তিনি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বাধীন চট্টগ্রাম বিপ্লবের একজন অন্যতম বিপ্লবী নেত্রী ছিলেন। তাঁর বিপ্লবী মনোভাবের জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে অগ্নিকন্যা নামে আখ্যায়িত করেছিলেন। ১৯১৩ সালের ২৭ জুলাই অবিভক্ত বাংলার তথা বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলার শ্রীপুর অঞ্চলের বোয়ালখালী গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে কল্পনা দত্ত জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম বিনোদ বিহারী দত্ত, যিনি একজন সরকারি কর্মচারী ছিলেন, এবং তাঁর মাতার নাম শোভনবালা দত্ত। কল্পনা দত্তের ঠাকুরদা রায়বাহাদুর দুর্গাদাস দত্ত ছিলেন চট্টগ্রামের একজন বিশেষ প্রভাবশালী ব্যক্তি। প্রাথমিক পড়াশোনা শেষ হওয়ার পর ১৯২৯ সালে কল্পনা দত্ত বাংলাদেশের চট্টগ্রামের খাস্তগীর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন। পড়াশোনায় তিনি বরাবরই মেধাবী ও বুদ্ধিদীপ্ত ছিলেন। সেই সময় ম্যাট্রিক পরীক্ষায় তিনি মেয়েদের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছিলেন। মাত্র ১২ বছর বয়স থেকেই তাঁর অন্তরে এক তীব্র স্বদেশ ভাবনা জাগরিত হয়েছিল। সেই কারণেই তিনি অল্প বয়স থেকেই বিভিন্ন স্বদেশী বই পড়তেন। বিপ্লবীদের জীবনী পড়তে তাঁর সবচেয়ে বেশি ভালো লাগত। এছাড়া তিনি তাঁর ছোট কাকার কাছ থেকে দেশের কাজে নিজেকে সমর্পণ করার জন্য উৎসাহ পেয়েছিলেন। এরপর উচ্চশিক্ষার জন্য তিনি কলকাতায় চলে আসেন এবং আইএ প্রথম বর্ষে বিজ্ঞান নিয়ে বেথুন কলেজে ভর্তি হন। বেথুন কলেজে পড়ার সময় তিনি নানা ধরনের বিপ্লবী কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিশেষত শহীদ ক্ষুদিরাম বসু এবং বিপ্লবী কানাইলাল দত্তের অনুপ্রেরণায় কল্পনা দত্ত প্রথমে যোগ দেন বেথুন কলেজে গড়ে ওঠা ছাত্রী সংঘে। ফলে কলেজে ছাত্রীদের উদ্যোগে সংগঠিত হরতাল পালন এবং অন্যান্য আন্দোলনেও তিনি অংশগ্রহণ করতে থাকেন। ১৯৩০ সালে তিনি আবার চট্টগ্রামে ফিরে আসেন। এই সময় পূর্ণেন্দু দস্তিদারের মাধ্যমে তিনি মাস্টারদা সূর্য সেনের সাথে পরিচিত হন এবং এরপর ১৯৩১ সালের মে মাসে তিনি মাস্টারদা সূর্য সেনের চট্টগ্রাম শাখার সশস্ত্র প্রতিরোধ দল ইন্ডিয়ান রিপাবলিক আর্মিতে যোগদান করেন। তখন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃবৃন্দ গণেশ ঘোষ, অনন্ত সিং, লোকনাথ বল প্রমুখ বিচারাধীন বন্দী। সেই সময় মহিলাদের বিপ্লবী দলে প্রবেশের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা ছিল। বিপ্লবী দলের তৎকালীন নেতারা মনে করতেন কোমল স্বভাবের মেয়েরা বিপ্লবী কাজের পক্ষে অনুপযুক্ত এবং ছেলে মেয়ে পাশাপাশি থাকলে ছেলেদের নৈতিক আদর্শ খারাপ হতে পারে। এই মনোভাবের বিরুদ্ধে অবশ্য কল্পনা দত্ত লিখেছেন, ইট ওয়াজ অ্যান আয়রন রুল ফর দ্য রিভলিউশনারিজ দ্যাট দে শুড কিপ অ্যালোফ ফ্রম দ্য ওমেন। কিন্তু পরে অবশ্য মাস্টারদা এই সমস্ত নিয়মনীতি শিথিল করে কল্পনা দত্ত, বিনা দাস এবং প্রীতিলতা ওয়াদ্দেদারকে তাঁর দলে গ্রহণ করেছিলেন। কলকাতা থেকে ফেরার সময় তিনি গোপনে কিছু বিস্ফোরক নিয়ে আসেন, এছাড়াও গোপনে গান কটনও তৈরি করেছিলেন। এই সময় বিপ্লবী নেতৃবৃন্দের বিচার ও সাজা রুখতে তিনি বেশ কিছু সাহসী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি কোর্ট এবং জেলে ডিনামাইট দ্বারা বিস্ফোরণের পরিকল্পনা করেছিলেন যাতে বিপ্লবী নেতৃবৃন্দ পালাতে সক্ষম হন। কিন্তু তাঁর এই পরিকল্পনা ফাঁস হয়ে যায়, ফলে তাঁর বিপ্লবী কর্মকাণ্ডের ওপর কিছু
প্রতিবন্ধকতা আসে। যাই হোক, এই সময় তিনি প্রায়ই মাস্টারদার সাথে তার গ্রামে ঘুরে গ্রামের মানুষের সুখ দুঃখের খবর নিতেন। এরই সাথে সাথে তিনি ও তাঁর সহযোদ্ধা প্রীতিলতা ওয়াদ্দেদার প্রত্যহ গুলি চালনার প্রশিক্ষণ নিতেন। এরপর 1931 সালে মাস্টারদা চট্টগ্রামের ইউরোপীয় ক্লাবে আক্রমণ করার জন্য প্রীতিলতা ওয়াদ্দেদার ও তাঁকে দায়িত্ব দিয়েছিলেন। তবে হামলার এক সপ্তাহ আগে ওই অঞ্চলে একজন পুরুষের ছদ্মবেশে একটি সমীক্ষা করতে গিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় কল্পনা দত্ত গ্রেপ্তার হন। জেলে বসে তিনি অপারেশন পাহাড়তলি এবং বীরাঙ্গনা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মহত্যার খবর শোনেন। অবশ্য গ্রেপ্তার হবার কিছুদিন পরে কল্পনা দত্ত জামিনে মুক্তিও পেয়ে যান। মুক্তি পেলেও তিনি বেশ কিছু সময়ের জন্য মাস্টারদার নির্দেশে আত্মগোপন করেছিলেন। এরপর 1933 সালের 17 ফেব্রুয়ারি ব্রিটিশ পুলিশ গাইরলা গ্রামে তাদের ঘাঁটি ঘেরাও করে এবং এই অভিযানে সূর্য সেনকে গ্রেপ্তার করা হলেও কল্পনা দত্ত এবং মনীন্দ্র দত্ত সেখান থেকে পালাতে সক্ষম হন। কিন্তু কিছুদিন পরে আবার কল্পনা দত্ত এবং তাঁর কিছু সহযোদ্ধা পুলিশের হাতে ধরা পড়েন। অবশেষে 19 মে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সেকেন্ড সাপ্লিমেন্টারি কেসের চার্জে রাষ্ট্রদ্রোহ, ষড়যন্ত্র, বিস্ফোরক আইন, অস্ত্র আইন ও হত্যা প্রভৃতির দায়ে মাস্টারদা সূর্য সেন, তারকেশ্বর দস্তিদার ও কল্পনা দত্তকে অভিযুক্ত করা হয়। মামলার রায়ে সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসির আদেশ হয় এবং কল্পনা দত্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু 1939 সালে কল্পনা দত্ত তাঁর কারাজীবন থেকে মুক্তি পান। জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি আবার পড়াশোনা শুরু করেন এবং 1940 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে সাম্মানিক সহ স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগদান করে ব্রিটিশ বিরোধী আন্দোলন চালিয়ে যান। 1943 সালে সিপিআই নেতা পূরণচাঁদ জোশীর সাথে তাঁর বিবাহ হয়। তাঁদের দুই পুত্র সন্তানের নাম যথাক্রমে চাঁদ ও সুরজ। এরপর তিনি চট্টগ্রামে ফিরে যান এবং দলের মহিলা ও কৃষক সংগঠনকে উজ্জীবিত করার প্রয়াস চালিয়ে যান। পাশাপাশি তিনি এই সময় বাংলার দুর্ভিক্ষে ত্রাণ কর্মী হিসাবে কাজ করেছিলেন। তিনি চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণকারীদের স্মৃতিকথা নামে বাংলায় একটি আত্মজীবনীমূলক গ্রন্থ রচনা করেন। অরুণ বোস ও নিখিল চক্রবর্তী এই গ্রন্থটির ইংরাজি অনুবাদ করেছিলেন। 1946 সালে বঙ্গীয় প্রাদেশিক পরিষদ নির্বাচনে চট্টগ্রাম মহিলা আসনে কমিউনিস্ট পার্টির হয়ে কল্পনা দত্ত প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কংগ্রেসের প্রার্থী দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের স্ত্রী নেলি সেনগুপ্তের বিরুদ্ধে। যদিও এই নির্বাচনে তিনি শেষ পর্যন্ত পরাজিত হয়েছিলেন। 1947 সালে দেশ ভাগ হবার পর কল্পনা জন্মভূমি বাংলাদেশ ছেড়ে চলে আসেন ভারতে। এরপর তিনি কমিউনিস্ট পার্টির কাজে নিজেকে নিযুক্ত করেন। 1950 সালে কল্পনা দত্ত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে চাকরি নেন এবং পরবর্তী সময় তিনি দিল্লিতে বসবাস শুরু করেন। ভারত ও তৎকালীন সোভিয়েত রাশিয়ার মৈত্রী সম্পর্কের ক্ষেত্রে তাঁর যথেষ্ট অবদান ছিল। তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ রাশিয়ান ল্যাঙ্গুয়েজের সাধারণ সম্পাদক ছিলেন। একজন রুশ ভাষার শিক্ষিকা হিসাবেও তিনি নাম করেছিলেন। এছাড়া ইংরাজি ও বাংলা ভাষায় তাঁর সমান দক্ষতা ছিল। 1940-এর দশকে কমিউনিস্ট পার্টির তৎকালীন মুখপত্র
পিপলস ওয়ার পত্রিকায় নিয়মিতভাবে প্রকাশিত তৎকালীন সামাজিক বিষয়ের ওপর তাঁর লেখাগুলি গবেষকদের কাছে মূল্যবান দলিল হয়ে আছে। চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণকারীদের স্মৃতিকথা নামক তাঁর এই অবিস্মরণীয় গ্রন্থটি মূল্যবান ঐতিহাসিক দলিল হিসাবে চিহ্নিত। ১৯৯০ সালে তাঁর লেখা চট্টগ্রাম অভ্যুত্থান নামে ভারত সরকারের উদ্যোগে আরও একটি গ্রন্থ প্রকাশিত হয়। অবশেষে নয়াদিল্লিতে থাকাকালীন ১৯৯৫ সালের ৮ই ফেব্রুয়ারি কল্পনা দত্ত পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। চট্টগ্রাম অস্ত্রাগার অভিযান ও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে নির্মিত ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত খেলে হামজি জানসে শীর্ষক বলিউডি চলচ্চিত্রে কল্পনা দত্তের চরিত্রে অভিনয় করেন বিখ্যাত বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকন এবং মাস্টারদা সূর্যসেনের চরিত্রে অভিনয় করেন বিখ্যাত বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। এছাড়া ২০১২ সালের ১২ই অক্টোবর চট্টগ্রাম শীর্ষক আরও একটি চলচ্চিত্র মুক্তিপ্রাপ্ত হয়। চলচ্চিত্রটির প্রযোজনা ও পরিচালনা করেছিলেন প্রাক্তন নাসা বিজ্ঞানী বেদব্রত পাইন।